এটা কি একটা স্থির জলে নৌকার বেগ দেওয়া আছে এত। এবার ওই নৌকা স্রোতের ওই মুখে 26 কিলোমিটার যায় আর স্রোতের বিপরীতে 14 কিলোমিটার যায়। এবার যদি সেই লোক যাচ্ছে আর ট্রেন যাচ্ছে মতো ব্যাপার, যদি নৌকার বেগ আর স্রোতের বেগ একই হয়, একই ডাইরেকশনে থাকে, তাহলে নৌকা বেশি দূর যাবে, যে সময় লাগবে সেই সময় যত দূর যাবে। নৌকার বেগ আর স্রোতের বেগ অপ্রচিত যদি হয় তাহলে তার কম টাইম লাগবে, ঠিক আছে, কারণ ওখানে কী হচ্ছে ওকে ওই বেগটা ওভারকাম করে যে রেজাল্টেন্ট বেগ হচ্ছে তাতে ও যাচ্ছে, ঠিক আছে। তাহলে মনে করি কি আছে, স্রোতের বেগ নেট স্রোতের বেগ এস কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে। তাহলে যখন নৌকার বেগ আর স্রোতের বেগ একই থেকে তখন তাদের স্পিড কত হচ্ছে, 10+S কিলোমিটার পার আওয়ার। এবার যখন নৌকা এদিক যাচ্ছে স্রোতে এদিক যাচ্ছে তখন রেজাল্টেন্ট বেগ কত হচ্ছে, একই ডাইরেকশনে এইদিকে নৌকা যায় তখন কি হচ্ছে, 10-S কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে। তাহলে দুজনের এই স্পিড, এবার মনে করি টি টাইম লাগছে 26 কিলোমিটার যেতে, ঠিক আছে। তাহলে এই স্পিডে যেতে মানে 10+S কিলোমিটার যায় 1 ঘন্টা, ঠিক আছে। তাহলে 26 কিলোমিটার যায় কত, 26/10+S ঘন্টায়, এটা যে টাইম লাগছে এটা কি কত যায়, 14 কিলোমিটার যায় একই সময়। তাহলে এই স্পিডে যাচ্ছে তাহলে 14 কিলোমিটার যেতে কত টাইম লাগে, 14/10-S এই স্পিডে যাচ্ছে, ঠিক আছে। এখান থেকে এস বার করতে হবে, তাহলে কি হচ্ছে এখানে 13 × 26 = 7 × 14, ঠিক আছে। 13 × 10-S = 7 × 10+S, তাহলে কি 130 − 13S = 70+7S, ঠিক আছে। তাহলে 130 − 70 কত হচ্ছে, 60 = 20S, ঠিক আছে। তাহলে এস সমান কত, 60/20 = 3 কিলোমিটার পার আওয়ার। পরের অঙ্কটায় যাই, একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 4 সেন্টিমিটার কমানো হয়েছে, প্রস্থ 3 সেন্টিমিটার বাড়ানো হয়েছে, তাহলে একটা বর্গক্ষেত্র পাওয়া যাবে যার এরিয়া আয়তক্ষেত্রের এরিয়ার সমান, তাহলে আয়তক্ষেত্রের পরিসীমাটা কত, ঠিক আছে। এবার আমি মনে করছি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য x = x, একটাই মন যেটা, ঠিক আছে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য x = x আর প্রস্থ এটা সমান y, ঠিক আছে। আর তাহলে কি আয়তক্ষেত্রের এরিয়া কত, এরিয়া সমান x সমান। এবার কি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 4 সেন্টিমিটার কমন হয়ে গেছে, তার মানে x − 4 এখন, আর কি হয়েছে প্রস্থ 3 সেন্টিমিটার বাড়ানো হয়েছে, y + 3। তাহলে তাহলে যেটা হবে, এবি যদি হয় এইটা এটা মাল্টিপ্লাই করলে এরিয়া হবে, তাহলে সেই এরিয়াটাও কত হবে, সেটা একটা বড় ক্ষেত্র, সেটার এরিয়া আর ক্ষেত্রফল যেটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল তার সমান, ঠিক আছে। আগে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বার করলাম, এখন যেটা মাইনাস এক্সটা 4 সেন্টিমিটার কমেছে, ওয়াইটা 3 সেন্টিমিটার বেড়েছে, তাহলেও যে এরিয়া হবে সেটাও এই আয়তক্ষেত্রের এরিয়ার সমান, ঠিক আছে, বোঝা যাচ্ছে। তাহলে এখান থেকে কী হচ্ছে, x y + 3x − 4y − 12 = x, এখানে কেটে গেল, তাহলে কি হলো, 3x − 4y = 12, এটা জানলাম। আবার কি জানি, এই দুটো সমান, কারণ যেহেতু বর্গক্ষেত্র হয়ে গেছে তাহলে এই দুটো সমান হয়ে গেছে, দুটো এরিয়া একটা বর্গক্ষেত্রে কী হয়, দুটো পার্ট ইকুয়াল হয়। তাহলে এখন যেটা আর এইটা মানে y+3 আর x − 4 একটু সমান, তাহলে কি x − 4 = y+3, তার মানে কী হচ্ছে x − y = 7, তাহলে দুটো ইকুয়েশান হয়ে গেল। দুটো ইকুয়েশান এবং দুটো আননোন থাকলে তুমি দুটো আননোন পেয়ে যাবে, এখানে দেখো একটা ইকুয়েশান হয়েছে, এখানে একটা ইকুয়েশান হয়েছে, ঠিক আছে। তাহলে এখানে লিখছি
এক্স মাইনাস ওয়াই সমান সেভেন, ঠিক আছে? তাহলে এর সাথে তিন দিন মাল্টিপ্লাই করলে কি হবে, এর সাথে তিন দিন মাল্টিপ্লাই করলে থ্রি এক্স মাইনাস থ্রি ওয়াই সমান সেভেনের জায়গায় তিন সাথে টোয়েন্টি ওয়ান, ঠিক আছে? তাহলে মাইনাস করলাম, এটা মাইনাস, এটা মাইনাসে প্লাস হবে, এটা মাইনাস হবে, এটা কেটে গেল, কত হলো ওয়াই সমান মাইনাস ওয়াই সমান মাইনাস নয়, তাহলে ওয়াই সমান নয় হয়ে যাবে, ঠিক আছে? আর এক্স সমান কত হবে, এক্স সমান নয় প্লাস সাত, ঠিক আছে? তাহলে অরিজিনাল ক্ষেত্রফলের এইটা হচ্ছে ষোলো, এইটা হচ্ছে নয় বেরিয়ে গেল, তাহলে পেরিমিটার কত, পেরিমিটার মানে পরিসীমার টু ইন্টু এক্স প্লাস ওয়াই মানে টু ইন্টু ষোলো প্লাস নয় পঁচিশ ইন্টু পঞ্চাশ, ঠিক আছে? পরের নম্বরটা কি, পরের নম্বরটা একটা সিঁড়ি ভাঙা অঙ্ক, ঠিক আছে? টু এক্স ওয়ান প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস এক্স বাই ওয়ান মাইনাস এক্স, এই ধরনের অঙ্ককে সিঁড়ি ভাঙা বলে। সিঁড়ি যেরকম নিচ থেকে ধীরে ধীরে উপরে উঠতে হয় এবং ঘুরে ঘুরে ওপরে উঠতে হয়, তো এইভাবে স্টেপ শুরু করলে কি হবে, প্রথমে পলিনোমিয়াল কি আসবে, তাহলে এখানে টু এক্স করো, এখানে ওয়ান প্লাস ওয়ান বাই এইটা হবে, তাই তো? নিচে ওয়ান মাইনাস এক্স, তাহলে ওয়ানটা এটা এই করলে কি হয়, ওয়ান মাইনাস এক্স প্লাস এক্স বাই ওয়ান মাইনাস এক্স, ঠিক আছে? তাহলে এটা এটা কেটে গেলে বললো কি টু এক্স বাই ওয়ান প্লাস ওয়ান বাই ওয়ান বাই ওয়ান মাইনাস এক্স, ঠিক আছে? তার মানে টু এক্স বাই ওয়ান প্লাস এইটা নিচে মানে এটা দিয়ে ভাগ করা মানে এটা ওদিকে চলে যাবে ওয়ান মাইনাস এক্স, ঠিক আছে? তার মানে কী হলো টু এক্স বাই টু মাইনাস এক্স, এইটা সমান ওয়ান, তাই তো? এটা সমান ওয়ান, তাহলে টু এক্স বাই টু মাইনাস এক্স সমান ওয়ান বা টু এক্স সমান এটা একটু বলে ক্রস মাল্টিপ্লিকেশন, এটা এদিকে মাল্টিপ্লাই হয়, এটা এদিকে মাল্টিপ্লাই হয়, ঠিক আছে? মানে টু মাইনাস এক্স, তাহলে এটা এদিকে চলে গেল এক্সটা, থ্রি এক্স সমান টু, এক্স সমান টু বাই এক্স। পরের অঙ্কটা কি, দুটো সংখ্যা আছে এ আর বি, এমনভাবে আছে যে এর পাঁচ পার্সেন্ট আর বি পাঁচ পাঁচ চার পার্সেন্ট যোগ করলে যে যোগফল হয় সেটা হচ্ছে এর ছ পার্সেন্ট আর বি আট পার্সেন্ট যোগ করলে তার দুই ভাগের তিন ভাগ, ঠিক আছে? ভালো করে দেখো, এর ছ পার্সেন্ট আর বি আট পার্সেন্টের যোগে দুইয়ের তিন ভাগ হচ্ছে এইটা। তাহলে প্রথমে আমি ধরি এর পাঁচ পার্সেন্ট আর বি চার পার্সেন্ট, আমি কি বলেছিলাম পাঁচ পার্সেন্ট মানে পাঁচ বাই একশো মানে পয়েন্ট জিরো ফাইভ, তাই তো? তাহলে এর পাঁচ পার্সেন্ট মানে পাঁচ পার্সেন্ট, এর পাঁচ পার্সেন্ট মানে ফাইভ পার্সেন্ট অফ এ মানে পয়েন্ট জিরো ফাইভ অফ এ মানে পয়েন্ট জিরো ফাইভ এ, বি চার পার্সেন্ট মানে একই উপায়ে পয়েন্ট জিরো ফোর বি, ঠিক আছে? তাহলে এই দুটো যোগ করলে কী হয় পয়েন্ট জিরো ফাইভ এ প্লাস পয়েন্ট জিরো ফোর বি, এই দুটো যোগ কত হচ্ছে ছ পার্সেন্ট আর বি আট পার্সেন্টের যোগে দুইয়ের তিন, দুই তৃতীয়াংশ মানে দুইয়ের তিন অফ এর ছ পার্সেন্ট মানে পয়েন্ট জিরো সিক্স এ প্লাস পয়েন্ট জিরো এইট, এই হচ্ছে অঙ্ক। এখান থেকে এ আর বি রিলেশন পেয়ে গেলে এ বাই বি করলে অ্যান্সার এসে যাবে, ঠিক আছে? তাহলে এখানে যেহেতু প্রত্যেকটার নিচে যদি আমি ধরি ফাইভ এ বাই একশো প্লাস ফোর বি বাই একশো প্লাস দুইয়ের তিন সিক্স এ বাই একশো প্লাস এইট বি বাই একশো, ঠিক আছে? একশো সব কমন নিয়ে নিলে কী থাকবে, ওয়ান বাই একশো সব কমন নিয়ে নিলাম এদিক থেকে ওদিক থেকে, তাহলে ফাইভ এ
প্লাস ফোর বি সমান দুই এর থ্রি সিক্স এ প্লাস এইট বি, ঠিক আছে, বাই ওয়ান বাই একশো, ওয়ান বাই একশো, ওয়ান বাই একশো থেকে দুই এর থ্রি বের করে দিলাম। তাহলে এইটা কি বললাম ক্রস মাল্টিপ্লিকেশনে কী হয়, এরকম হয় মানে এইটা এদিকে চলে যাবে মাল্টিপ্লাই হয়ে আর এইটা এর সাথে মাল্টিপ্লাই হয়ে থাকবে, ঠিক আছে, সেটাই হয়েছে। তাহলে এখান থেকে কি হচ্ছে, পনেরো এ প্লাস বারো বি, পনেরো এ প্লাস বারো বি সমান কত, বারো এ প্লাস এটা আট, বারো এ প্লাস ষোলো বি, বারো এ প্লাস ষোলো বি, ঠিক আছে। তাহলে এইটা এইদিকে আসলে কী হবে, পনেরো এ মাইনাস বারো এ সমান ষোলো বি মাইনাস বারো বি, মানে এটা থ্রি এ সমান ফোর বি, তাহলে এ বাই বি সমান ফোর বাই থ্রি, তাহলে এ ইস টু বি সমান ফোর ইস টু থ্রি, এইটা হচ্ছে। পরের অঙ্কটা কি হয়েছে, একটা শহরে লোক সংখ্যা প্রত্যেক বছর 5% হারে বাড়ে, তাহলে 2001 সালে লোক সংখ্যা যদি এত হয় তবে 1999 এ করে, তাহলে 1999 যা লোক ছিল তার উপর 5% বেড়েছে, বেড়ে 2000 হয়েছে, 2000 যা লোক হয়েছে তার উপর 5% বেড়ে 2001 এর লোক হয়েছে, তাহলে 1999 লেট 1999 এর লোক সংখ্যা ছিল x, ঠিক আছে। তাহলে 2000 কত বেড়েছে, x প্লাস 5% অফ x, ঠিক আছে, পার্সেন্টটা মানে x প্লাস 0.05x মানে x ইনটু 1 প্লাস 0.05 মানে x ইনটু 1.05, ঠিক আছে, এইটা হচ্ছে x1। পরের বছর কি বেড়েছে, x1 প্লাস 0.05x1, কারণ 5% অফ x1 বেড়েছে মানে x1 ইনটু 1.05, তার মানে কি x ইনটু 1.05 ইনটু 1.05 মানে x ইনটু 1.05 এর হোল স্কয়ার। এইটা কবে হয়েছে, এটা 2001 সালে হয়েছে, তাহলে 1.05 মাল্টিপ্লাই করি, 1.05 কত হয়, 5 5 25, 5 1 5, 1 2 একটা শূন্য, 2 0 3 0, 1 2 2, 5 0 1, তার মানে কত হচ্ছে 5, এখানে দিচ্ছি 5 2, 5 5 10 1, 1 1, 1 1 0 2 5, ঠিক আছে, ভালো করে দেখ, 1 1 0 2 5, ঠিক আছে, 4 4 4, তাহলে এইটা হয়েছে। তাহলে এইটা ইনটু এক্স হচ্ছে 2001 সাল, তাহলে এক্স সমান এইটা সমান কত, এটা সমান 1 1 0 2 5, তাহলে এক্স সমান কত, এক্স সমান 1 1 0 2 5 0 বাই 1.1025, পয়েন্ট সরিয়ে নিলে কী হবে, এরপরে একটা দুটো তিনটে চারটে শূন্য বসিয়ে দাও, তাহলে দুটো চারটে প্রশ্ন এই পয়েন্ট উঠে গেলে এই পয়েন্ট উঠে গেল, ঠিক আছে, তাহলে কী হলো 1 1 0 2 5 হয়ে গেল এইটা, তার মানে এইটার সাথে এটা মাল্টিপ্লাই করলে এইটা এটা করলে 10 ইনটু 1, একটা দুটো তিনটে চারটে, পরের অঙ্কটা কি, একটা লাইব্রেরিতে প্রত্যেক রবিবার 510 জন করে আসে, ঠিক আছে, আর বাকি দিনগুলোতে 240 জন করে আসে, তাহলে রবিবার দিয়ে শুরু এরকম একটা মাসে যেটা 30 দিনের মাস টোটাল অ্যাভারেজ কতজন আসে, ঠিক আছে, এখানে মেনলি একটু ঠিক করেছে মাসের শুরুটা রবিবার দিয়ে করেছে, তাহলে কি হবে, আমরা যদি 4 7 8 হয়
ঠিক আছে, চারটে এ করলে তাহলে রবিবার দিয়ে শুরু করলে রবিবার কটা আসবে, চারটে আঠাশের পরে একটা থাকবে, ২৯, তাই তো? তাহলে পাঁচটা রবিবার আসবে, তারপরে আর একদিন পড়ে যাবে। মানে এরকম যদি এরকম করা যায় সানডে মনডে টিউসডে ওয়েডনেসডে থার্সডে ফ্রাইডে স্যাটারডে, তাহলে এটা প্রথমটা হয়ে গেল প্রথম দিন। তাহলে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত, এরপরটা কী হচ্ছে আট, তারপরটা পনেরো, আটের সাথে পনেরো, পনেরোর সাথে বাইশ, বাইশের সাথে ২৯, ঠিক আছে? তাহলে ২৯ পরে একটা হচ্ছে ৩০, ওকে? তাহলে টোটাল কটা কটা সন্ধ্যা হবে? একটা দুটো তিনটে চারটে পাঁচটা সন্ধ্যা হবে। তাহলে ৩০ দিনের মাসে পাঁচটা সন্ধ্যা হবে, বাকি কদিন পরে গেল ২৫ দিন। তাহলে পাঁচটা সন্ধ্যে ইনটু ৫১০ প্লাস বাকি পনেরো এলো কথা, ৩০ মাইনাস ৫ ২৫ দিন ইনটু ২০০ কতজন ৪০ বাই টোটাল কত ৩০ অ্যাভারেজ। তার মানে কি পাঁচেরকে পাঁচ, পাঁচ পঞ্চ ২৫ প্লাস ২৫ ইন্টু ২৪ কত হয় ২৫ ৪৪ সালে ১০০ শূন্য তাতে ১০ পর্যন্ত মানে ৫০ আর ১০ ৬০ বাই ৩০ মানে শূন্য পাঁচ পাঁচ ছয় আট বাই ৩০ তিনকে এটা খাবে তিন তিনকে তিন দু পাঁচ ছয় ২৫ তিন আটটা ২৪ তিন পাঁচ ৫৫ পরের অঙ্কটা কি একটা পরীক্ষায় একটা ছাত্রকে একটা সংখ্যার পাঁচের ১৬ বার করতে হয়েছে, সে ভুল করে পাঁচের ৬ বার করেছে, তাহলে তার প্রকৃত উত্তরের চেয়ে ১৫০ বেশি হলে সংখ্যাটি কত? দেখো এখানে অঙ্কটা দেখে যাচ্ছে পাঁচের ১৬ মানে ১৬ ভাগের ৫ বার তার বার করতে বলেছে, সে বার করেছে কি পাঁচের ৬ মানে ৬ ভাগের ৫ বার, তাহলে ৬ ভাগের ৫ বারটা খুব স্বাভাবিক বেশি। তাহলে মনে করি সংখ্যাটা এক্স, লেট নাম্বার এক্স, তাহলে পাঁচের ৬ মানে ৫ এক্স বাই ৬, আর তার বার করতে কথা করা হয়েছিল কত ৫ এক্স বাই ১৬ এটা বার করতে বলা হয়েছিল, তাহলে এই ডিফারেন্সটা কত ১৫০, ঠিক আছে? তাহলে ৫ এক্স কমন নিচ্ছি ১ বাই ৬ মাইনাস ১ বাই ৬৬ সমান ১৫০, ৬ আর ১৬ এলসিএম কত হয় ৪৮ হয়, তাহলে ৬ তো ৪৮, ৮ ছয় ৪৮, ৮ মাইনাস ১৬কে ৪৮, ৩০০ ৪৮, ঠিক আছে? ৮ টু ৫ এক্স সমান ১৫০, তাহলে এক্স সমান কত ১৫০ ইন্টু ৪৮ বাই ৫ ইন্টু ৫, ঠিক আছে? তাহলে ৫ ৫ ২৫, ৫ ৫ ২৫ আর ৬ ২৫ ১৫০, ঠিক আছে? তাহলে নাম্বারটা কত ৮০০ ৪৮ আর ৮ ৯ ৪ ৪০০ ২৪ ৪ ২৮, পরের অঙ্কটা কি নতুন বাজেটে কেরোসিনের দাম ২৫% বেড়ে গেছে, তাহলে কেরোসিন তেলের ব্যবহার শতকরা কত কমাতে হবে, ঠিক আছে? তাহলে আমি কি জানি কোনো জিনিসের দাম যেটা আছে সেই দামের সঙ্গে কোয়ান্টিটি করলে টোটাল এক্সপেন্ডিচার পাবো, মানে টোটাল খরচা যেটা এক্সপেন্ডিচার ধরি এটা ইএক্সপি এক্সপেন্ডিচার সমান তার রেট ইনটু আমাদের কোয়ান্টিটি, ঠিক আছে? এটা হচ্ছে কোয়ান্টিটি কিউ ধরছে। এবার রেটটা কি হয়ে গেছে, এখন বেড়ে আর ওয়ান হয়ে গেছে, আর ওয়ান সমান কত আর প্লাস ২৫% অফ আর, কারণ ২৫% বেড়ে গেছে মানে আর প্লাস ২৫% মানে পার ১০০ আর, মানে আর প্লাস ১.২৫ আর মানে আর ইনটু ১.২৫, ঠিক আছে? এটা আর মনে হয়, তাহলে এখন যে নতুন ইটা আমার ফিক্সড, তাহলে ইটা যদি ফিক্স করি তাহলে আর যেখানে ১.২৫ গুণ হয়ে গেছে, তাহলে আমার যে সি ওয়ান যেটা কোয়ান্টিটি থাকবে নতুন কোয়ান্টিটি কী হবে, সেটা নিশ্চয়ই আগের যে কোয়ান্টিটি আছে তাতে ১.২৫ ডিভাইড করতে হবে,
তবেই তো এই দুটো ক্যান্সেল হয়ে আর ইনটু কিউ টি চলে আসবে, আবার সেই আগের মতো আর ইনটু কিউ টি চলে আসবে, তাই না? আর ইনটু কোয়ান্টিটি চলে আসবে। তাহলে আগে যে কোয়ান্টিটি ছিল এখন যে কিউ ওয়ান সেটা কত হবে? আগের যে কিউ কোয়ান্টিটি সেটা বাই 1.25 হবে, বা সেই কিউ টি ওয়াই বাই মানে আগে যেটা কিউ টি ওয়াই ছিল এখন 0.8 কিউ টি ওয়াই আছে, তাহলে কতটা কমেছে? 0.2 কিউ টি ওয়াই কমে গেছে। আগে যেটা কিউ টি ওয়াই ছিল এখন 0.2 কিউ টি ওয়াই কমে গেছে, তাহলে কত পার্সেন্ট কমলো? 0.2 কিউ টি ওয়াই বাই কিউ টি ওয়াই ইনটু 100%, মানে কি হলো? 0.2 ইনটু 100%, মানে 20%, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তার মানে তার কনজাম্পশনটা আমার 20% কমালে আমার এক্সপেন্ডিচারটা ঠিক থাকে। পরের নম্বরটা কি? একজন ব্যাটসম্যান 98 রান করেছে, যার মধ্যে 4টা বাউন্ডারি আছে, 6টা ওভার বাউন্ডারি আছে, তাহলে তার রানিং বিটুইন দ্য উইকেট মোট রানের কত পার্সেন্ট হয়েছে? ঠিক আছে, তাহলে 4টে বাউন্ডারি মানে 4×4=16, আর 6টা ওভার বাউন্ডারি মানে 6×6=36, তার মানে 16 রান হচ্ছে বাউন্ডারি মেরেছে, আর 36 রান ওভার বাউন্ডারি মেরেছে, তার মানে 6×6=12, 2×2=4, 1×4=5, এই রানটা বাউন্ডারি ওভার বাউন্ডারি মেরেছে। টোটাল রান কত? 98। তাহলে রানিং বিটুইনটা কত? উইকেট মাইনাস 52 করলে কী হয়? এটা 6×5=4, 46 রান। তাহলে তার 46 রান করেছে রানিং বিটুইন দ্য উইকেট, আউট অফ কত রান আছে? 98। তাহলে পার্সেন্টেজ কত? পার্সেন্টেজে 100/100 কিন্তু মানে 46×100/98 পার্সেন্ট। ঠিক আছে, মানে 46×100/98 পার্সেন্ট। ঠিক আছে, এটা কত হবে? 46×100/98 পার্সেন্ট, মানে 46+ এটাকে একটু ভুলিয়ে লিখি, 98+2/98%, মানে 46×98/98+ দাঁড়িয়ে থাকতো তাহলে ট্রেনটা টোটাল মানুষটাকে পার করতে যত সময় লাগে সেটা মানে কি 100 মিটার পার করছে, তাই না? ট্রেনটা এখান থেকে এখান থেকে গিয়ে এই পর্যন্ত চলে যাওয়া মানে 100 মিটার পাড়িয়ে গেলে ট্রেনটা পেরিয়ে গেল। এবার মানুষটা এই দিকে আসছে, তাহলে মানুষটা দাঁড়িয়ে থাকলে এরকম হতো, এবার মানুষটা এই দিকে আসছে, ট্রেনটা এদিকে যাচ্ছে, তাহলে দুজনের গড় গতিবেগ কত? দুজনের গড় গতিবেগ মানুষের গতিবেগ প্লাস ট্রেনের গতিবেগ। ঠিক আছে, মানুষটা এইদিকে যেহেতু আসছে কারণ তাড়াতাড়ি বেরিয়ে যাবে, আর মানুষ যদি ওদিকে যেত তাহলে ধীরে বেরোবে, তখন গড় গতিবেগ কী হতো? মাইনাস হয়ে যেত। ওকে,
তাহলে এখন এরকম আছে। এবার মানুষের গতিবেগ কি বলেছে, 5 কিলোমিটার, 5 কিলোমিটার পার আওয়ার, মানে 5000 মিটার বাই 3600 সেকেন্ড, ঠিক আছে, মানে 25/18 মিটার পার সেকেন্ড। এবার মনে করি ট্রেনের সে ট্রেনের স্পিড হচ্ছে x মিটার পার সেকেন্ড ট্রেনের স্পিড, তাহলে যেহেতু দুজন এরকম ভাবে যাচ্ছে তাহলে দুজনের স্পিড কি হচ্ছে পার করার জন্য অ্যাড হয়েছে, কারণ এই টাইমটা আরো কমে যাচ্ছে, ঠিক আছে। তাহলে কি হচ্ছে x প্লাস 25/18 মিটার পার সেকেন্ডে এটা ক্রস করছে মানুষটাকে, ওকে। তাহলে 6 সেকেন্ডে কতটা ক্রস করছে, x প্লাস 25/18 ইনটু 6 সেকেন্ডে এটা ক্রস করছে, এত মিটার ক্রস করছে, ঠিক আছে। সেকেন্ডের সময় কত, 100 মিটার। ভালো করে দেখো, যদি এখানে দাঁড়িয়ে থাকে ট্রেনটা 100 মিটার যায় চলে যাওয়া মানে ক্রস করে যাওয়া, ঠিক আছে। তাহলে ট্রেনের স্পিড যদি এটা দাঁড়িয়ে থাকতো, তাহলে টাইম যদি দেওয়া থাকে তাহলে 100 মিটার গিয়েছে কত, সেখান থেকে ট্রেনের স্পিড পাওয়া যাবে। এবার এইটা যাচ্ছে, মানুষটা যাচ্ছে, ট্রেনটা ওইদিকে যাচ্ছে, তাহলে সময়টা কমে যাচ্ছে, ঠিক আছে। তার মানে দুজনের স্পিড অ্যাড হচ্ছে। তাহলে 100 মিটার পার করতে যে সময়টা লাগবে সেটাই আমি দেখাবো, ঠিক আছে। তাহলে এখান থেকে কি পাচ্ছি, এখান থেকে পাচ্ছি এটা 3, আর এখান থেকে পাচ্ছি এটা 50, ঠিক আছে। তার মানে x প্লাস 25/18 সমান 50 এর 3, x সমান 50 এর 3 মাইনাস 25/18, ঠিক আছে। 18 এখানে এলসিএম আসবে, 3 × 18 = 5 × 30, এটা হচ্ছে 300 − 18 = 25, মানে 275/18, ঠিক আছে। এটা হচ্ছে মিটার পার সেকেন্ড, তার মানে কি 275/18, ঠিক আছে। এটা মিটার, তাহলে এটা কিলোমিটার করলে নিচে 1000 দিয়ে ভাগ করতে হবে, আর ঘন্টা করলে 3600 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে 2 সংখ্যক বেরিয়ে গেল, 18 × 36, 18 × 36 2 × 10 5, 5 × 5 = 25, ফের 25, 5 × 5 = 25, 55 কিলোমিটার পার আওয়ার হচ্ছে ট্রেনের স্পিড, ঠিক আছে। আচ্ছা, কোনো টাকা চক্রবৃদ্ধি হারে 5 বছরে দ্বিগুণ হয় তাহলে কত বছরে 8 গুণ হবে ওই একই হারে, ঠিক আছে। আমরা কি জানি, P1 সমান P × 1 + R/100 যেখানে R টা কি রেট অফ ইন্টারেস্ট, এটা চক্রবৃদ্ধির ফর্মুলা, Y টা কি ইয়ার, ঠিক আছে, আর P1টা হচ্ছে ইন্টারেস্ট, এই টোটাল ভ্যালু যেটা তোমার ইয়ে হবে, মানে রেট অফ ইন্টারেস্টে এটা অ্যাপ্লিকেবল হওয়ার পরে তারপরে টোটাল যে অ্যামাউন্ট হবে সেটা নিয়ে, মূলধন প্লাস ইন্টারেস্ট নিয়ে যে ভ্যালুটা সেটা হচ্ছে P1, ঠিক আছে। এইবার কি বলেছে, 5 বছরে দ্বিগুণ হয়েছে, মানে যে অঙ্কটা ছিল টাকা সেটা 2P হয়ে গেছে, ডবল হয়ে গেছে, কি হবে 1 + R/100 = 2, বা এটাকে এরকম লেখা যায় 2 × 1/5। এবার কি বলেছে, কত বছরে 8 গুণ হবে, এর পরে এটা কি বলেছে, যেটা 8P হয়ে গেছে, ঠিক আছে, P × 1 + R/100 = y, এবার y টা বার করতে হবে, ঠিক আছে।
এবার আমরা কি জানি তাহলে এটা এটা কেটে গেল, এটা আট, এটা সমান ওয়ান প্লাস আর বাই একশো টু দি পাওয়ার ওয়াই, ওয়ান প্লাস আর বাই একশো সমান কি টু টু দি পাওয়ার ওয়ান বাই ফাইভ, এটা টু দি পাওয়ার ওয়াই মানে টু টু দি পাওয়ার ওয়াই বাই ফাইভ, ঠিক আছে, এটা সমান এইট, এইট সমান কি টু টু দি পাওয়ার থ্রি, সমান কি টু টু দি পাওয়ার ওয়াই বাই ফাইভ, তাহলে ওয়াই বাই ফাইভ সমান থ্রি, ওয়াই সমান কত থ্রি ইন্টু ফাইভ মানে পনেরো, এটা হচ্ছে অ্যান্সার। এটা কি একটা স্থির জলে নৌকার বেগ দেওয়া আছে এত, এবার ওই নৌকা স্রোতের অভিমুখে ২৬ কিলোমিটার যায় আর স্রোতের বিপরীতে ১৪ কিলোমিটার যায়, এবার যদি সেই লোক যাচ্ছে আর ট্রেন যাচ্ছে মতো ব্যাপার, যদি নৌকার বেগ আর স্রোতের বেগ একই হয় একই ডাইরেকশনে থাকে তাহলে নৌকা বেশি দূর যাবে, যে সময় লাগবে সেই সময় যতদূর যাবে নৌকার বেগ আর স্রোতের বেগ অপ্রচিত যদি হয় তাহলে তার কম টাইম লাগবে, ঠিক আছে, কারণ ওখানে কি হচ্ছে ওকে ওই বেগটা ওভারকাম করে যে রেজাল্টেন্ট বেগ হচ্ছে তাতে ও যাচ্ছে, ঠিক আছে, তাহলে মনে করি কি আছে স্রোতের বেগ নেট, স্রোতের বেগ এস কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে, তাহলে যখন নৌকার বেগ আর স্রোতের বেগ একই দিকে তখন তাদের স্পিড কত হচ্ছে টেন প্লাস এস কিলোমিটার পার আওয়ার, এবার যখন নৌকা এদিক যাচ্ছে স্রোতে এদিক যাচ্ছে তখন রেজাল্টেন্ট বেগ কত হচ্ছে একই ডাইরেকশনে এইদিকে নৌকা যায় তখন কি হচ্ছে টেন মাইনাস এস কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে, তাহলে দুজনের এই স্পিড, এবার মনে করি টি টাইম লাগছে ২৬ কিলোমিটার যেতে, ঠিক আছে, তাহলে এই স্পিডে যেতে মানে টেন প্লাস এস কিলোমিটার যায় এক ঘন্টায়, ঠিক আছে, তাহলে ২৬ কিলোমিটার যায় কত ২৬ বাই টেন প্লাস এস ঘন্টায়, এটা যে টাইম লাগছে এটা কি কত যায় ১৪ কিলোমিটার যায় একই সময়, তাহলে এই স্পিডে যাচ্ছে তাহলে ১৪ কিলোমিটার যেতে কত টাইম লাগে ১৪ বাই টেন মাইনাস এস এই স্পিডে যাচ্ছে, ঠিক আছে, এখান থেকে এস বার করতে হবে, তাহলে কি হচ্ছে এখানে ১৩ মানে ২৬ ৭ মানে ১৪, ঠিক আছে, ১৩ ইন্টু টেন মাইনাস এস সমান ৭ ইন্টু টেন প্লাস এস, তাহলে কি ১৩০ মাইনাস ১৩ এস সমান ৭০ প্লাস ৭ এস, ঠিক আছে, তাহলে ১৩০ মাইনাস ৭০ কত হচ্ছে ৬০ সমান ২০ এস, ঠিক আছে, তাহলে এস সমান কত ৬০ বাই ২০ মানে ৩ কিলোমিটার পার আওয়ার হচ্ছে।